হ্যালো বন্ধুরা, এই পৃথিবীটা একটা মায়ালোক। এখানে সবাই কারো না কারো মায়ের বন্ধনে আবদ্ধ থাকে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রকৃতির সাথে কঠিন লড়াই করেও বাঁচাতে পারলো না হেরিঙ্গল পাখি তার আদরের সন্তানকে। এছাড়া রয়েছে জীবনযুদ্ধে বেঁচে থাকার একটি অনন্য উদাহরণ। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বুকের নিচটা ধপধপে সাদা আর পিঠের উপরে ধূসর বর্ণের এই পাখিটির নাম হেরিঙ্গল বার্ড। আর এই দুজন হেরিঙ্গল দম্পতি। এরা দুজনেই তাদের ঘর বাঁধার জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজে নিল। এরপর তারা দুজনেই আশেপাশ থেকে শুকনো ডালপালা লতা কুড়িয়ে এনে তাদের বাসাটি তৈরি করছে। তারা সাধারণত কোনো নদী বা সমুদ্র এবং জলাশয়ের কাছাকাছি কোনো বাড়ির চালে বা ছাদে ও খোলামেলা জায়গায় বাসা তৈরি করতে পছন্দ করে। এছাড়া কোনো গাছের ডালে সাধারণত এরা বাসা বাঁধে না। আশেপাশে বাড়ির ছাদে এরকমের আরও অনেক হেরিঙ্গল পাখির বাসা খুঁজে পাওয়া যাবে। তারা সাধারণত ঝাঁক বেঁধে চলাচল করে। তাদের বাসার তৈরি করার জন্য এমনই জায়গা খুঁজে নেয় যেখানের আশেপাশে সকলেই বাসা তৈরি করতে পারে। এমনকি কখনো কখনো একই বাড়ির ছাদে অনেকগুলো হেরিঙ্গল পাখির বাসা বাঁধে। ঝাঁক বেঁধে চলাচল করতে পছন্দ করে, একসাথে আকাশে উড়তে ও একসাথে খাবার খেতে। এই হেরিঙ্গল দম্পতি 2 থেকে 3 দিনের ভিতর তাদের বাসাটি তৈরি করে ফেলে। তাদের বাসা তৈরি করতে অল্প সময় লাগে, কারণ তাদের বাসায় অন্য অন্য পাখির মতো কঠিন কিছু না। কিছু শুকনো খড়কুটো ডালপালা এক জায়গায় জড়ো করে তাদের সাদামাটা বাসা তৈরি করে ফেলে। বাসা তৈরির একদিন পরেই স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে, আর অন্যদিকে পুরুষ পাখিটি স্ত্রী পাখিটার সম্পূর্ণ খেয়াল রাখে। স্ত্রী পাখিটার খাবার সংগ্রহ করে নিয়ে আসত, যাতে করে স্ত্রী পাখিটির ডিম পাড়তে কোনো অসুবিধা না হয়। এভাবে 3 থেকে 4 দিনের ভিতর স্ত্রী পাখিটি এক এক করে 2টি ডিম পাড়ে। দেখতে ধূসর বর্ণের ও সাদা বর্ণের হলেও তাদের ডিমের রং কিন্তু ধূসর বর্ণেরই হয়। যখন স্ত্রী পাখিটি 2টো ডিম পাড়া সম্পূর্ণ হয়, তখন স্ত্রী পাখিটি উঠে পুরুষ পাখিটাকে ডিমে তা দেবার সুযোগ করে দেয়। আর এই সুযোগে স্ত্রী পাখিটি উড়ে চলে যায় এক নদীর মাঝে। সেখানে গিয়ে স্ত্রী পাখিটি তার খাবার ও স্নান সম্পূর্ণ করে ফিরে আসে বাসায়। সেদিন আর স্ত্রী পাখিটি ডিমে তা দিতে বসেনি। সারাদিন সারা রাত পুরুষ পাখিটাই ডিমে তা দেয়। সকালবেলা পুরুষ পাখিটা উঠে যায় আর স্ত্রী পাখিটা ডিমে তা দিতে বসার কিছু সময় পর শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। আর মা পাখিটা তার ডিমকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে ডিমের উপর বসে আছে, একটুর জন্য নড়ছে না। ওদিকে বৃষ্টি যেন থামার নামও নিচ্ছে না, প্রকৃতি যেন নিষ্ঠুর হয়ে গেছে। মা পাখিটাও একইভাবে প্রকৃতির নিষ্ঠুরতার সাথে সমানভাবে লড়াই করে যাচ্ছে, ডিমের ভিতরে থাকা তার অনাগত সন্তানকে বাঁচাতে। আর বাবা পাখিটিও তার স্ত্রীর কাছেই বসে আছে, যাতে করে তার স্ত্রীর কোনো সমস্যা হলে সাহায্য করতে পারে। এভাবে কয়েক ঘন্টা চলে। এরপর যখন বৃষ্টি থামে, তখন স্ত্রী পাখিটি উঠে যায় আর পুরুষ পাখিটি আবারও ডিমে তা দিতে বসে। এভাবে শত বাধা বিপত্তি পেরিয়ে পালাক্রমে 17 থেকে 18 দিন ডিমে তা দেবার পরে তাদের পরিবারে একজনের নবজাতকের আগমন হয়। তাদের নবজাতকের আগমনে মা বাবা দুজনেই বেশ খুশি ও তাদের সন্তানকে খাবার এনে খাওয়াতে শুরু করে। একটি সন্তানের লালন পালনের সাথে সাথে তাদের না ফোটা ডিমটাকেও খুব যত্নের সাথে আগলে রাখে, কারণ তাদের ওই ডিম থেকে আরও একজন সন্তান জন্ম নেবে। তাই স্ত্রী পাখিটি তাদের সন্তানকে নিয়ে আবারও না ফোটা ডিমটাকে তা দিতে বসে। এরপর 2 থেকে 3 দিনের ভিতর ওই ডিম থেকে তাদের আরও একজন সন্তানের জন্ম নিতে থাকে।
এর পরের দিন সকাল হতে না হতেই তাদের পরিবারে আরও একজন নতুন সদস্যের আগমন হয় ও তার সাথে সাথে তাদের পরিবারটিও সম্পূর্ণ হয়। এরপর মা বাবা দুজনে মিলে তাদের সন্তানকে লালন পালন করে বড় করতে থাকে, কিন্তু তাদের সন্তানকে কখনো তারা একা ছাড়ত না। সবসময় তাদের দুজনের মধ্যে একজন তাদের সন্তানের কাছেই থাকত, যাতে করে অন্য কোনো পাখি বা অন্য কোনো প্রাণী তাদের ছোট ছোট বাচ্চার উপর আক্রমণ করে তাদের ক্ষতি করতে না পারে। আর অন্যজন এভাবে তাদের জন্য মুখে করে খাবার নিয়ে এসে খাওয়াত। কিছুদিন এভাবে চলতে থাকে আর বাচ্চাগুলো মা বাবার আদর যত্ন ও ভালোবাসা পেয়ে এখন খানিকটা বড় হয়েছে। এদিকে প্রকৃতি যেন আগের থেকে আরও নিষ্ঠুর হয়ে ফিরে এসেছে। এবার তো আর বৃষ্টি ও ঝড় হওয়া থামার নামও নিচ্ছে না। ওদিকে বৃষ্টির কারণে হেরিঙ্গল দম্পতির ঘরটি ভেঙে গেল, তাই মা পাখিটি তাদের সন্তানকে প্রকৃতির এই নিষ্ঠুরতা ও বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো এক নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। মা পাখিটি একটা উঁচু জায়গা দেখে যেখানে বৃষ্টির পানি পৌঁছাবে না, আর মা পাখিটি সেখানেই তার বাচ্চা দুটোকে বুকে আগলে ধরে বসে আছে ও সে নিজে বৃষ্টির পানিতে ভিজছে যাতে করে তার বাচ্চার কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, আর হয়তো মায়ের এই নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার কারণেই মাকে বিশ্বের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। আর এই মমতাময়ীর মায়ের জন্য ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়, কি বলো বন্ধুরা? এভাবে মা তার সন্তানদের বুকে নিয়ে সারা দিন সারা রাত বৃষ্টির পানিতে ভিজতে থাকে। এর মধ্যে রাতের বেলায় তার বড় সন্তানটি কখন যেন তার বুকের ভিতর থেকে বেরিয়ে গেছে আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মা তার সন্তানকে দেখতে পায়নি ও প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঠান্ডায় বাচ্চাটির মৃত্যু হয়ে যায়। সকালবেলা যখন বৃষ্টি থামে তখন মা তার মৃত বাচ্চাটিকে দেখে অনেক কষ্ট পায় এবং তাদের বেঁচে থাকা একটি সন্তানের দিকে তাকিয়ে সন্তান হারানোর কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করে এবং তারা তাদের বাসাটিকে আবারও তৈরি করে নেয় বেঁচে থাকার একটি সন্তানের জন্য। এরপর থেকে নিমেষের জন্য তাদের সন্তানকে একা ছাড়ত না, সবসময়ের জন্য একজন তাদের সন্তানের পাশে বসে থাকত, আরেকজন সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে যেত। এভাবে বেঁচে থাকা ছোট সন্তানটিকে তারা আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। বাচ্চাটি এখন বেশ বড় হয়েছে আর ধীরে ধীরে বাবা মায়ের মতো উড়তে শিখেছে। আর হয়তো বাচ্চাটি কিছুদিন এর মধ্যে উড়াল দেবে মুক্ত আকাশে নতুন কোনো ঠিকানার খোঁজে। এদিকে মা বাবা এখনও তার সন্তানের হাত ছাড়েনি, কারণ তার সন্তান এখনও যে সম্পূর্ণরূপে উঠতে শিখেনি ও নিজের খাবার নিজে সংগ্রহ করতে শিখেনি। একদিন মা পাখিটি মুখে করে খাবার নিয়ে এসে সন্তানকে দিয়ে আবারও নিয়ে চলে যায়। আর হয়তো এটাই বলছে, তুমি এখন বড় হয়েছ, এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে তোমাকে নিজের খাবার নিজেই সংগ্রহ করতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কতদিন তোমার মা বাবা তোমার দেখাশোনা করবে? তার পরের দিন ভোরের বেলায় মিষ্টি সোনালি রোদের সাথে সাথে বাচ্চাটি উড়াল দিল অচেনা পৃথিবীর মাঝে নতুন করে বাঁচার আশায়। আর হয়তো সেও একদিন তার জীবন সঙ্গিনীকে খুঁজে তার বাবা মায়ের মতো ঘর বাঁধবে কোনো এক বাড়ির ছাদে। আর এভাবেই শেষ হলো হেরিঙ্গল দম্পতির জীবন কাহিনী। আমরা এখানে বিশেষ করে একটা শিক্ষা পাই যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মা বাবা সন্তানের হাত কখনোই ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তান নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হয়। এছাড়া আমরা এটাও জানতে পারি, জীবনযুদ্ধে বেঁচে থাকতে হলে যত বড় বিপদ আসুক না কেন এই হেরিঙ্গল পাখির মতো হার না মেনে লড়ে যেতে হবে, তাহলেই তুমি বেঁচে থাকতে পারবে। নয়তো হেরিঙ্গল পাখির বড় বাচ্চাটির মতো হারিয়ে যাবে কোনো এক না ফেরার দেশে। বন্ধুরা, এখানে তোমাদের মূল্যবান মতামত ও কমেন্টে অবশ্যই জানিও। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এতক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই শেষ করছি।